الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله العظيم وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا

ওয়াজ অনুষ্ঠান আপনার দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগতম আল্লা আলা তিনি জগতের মধ্যে সকল সৃষ্টির জন্য তিনি ওয়াজ করেছেন বিশেষ করে আমাদের জন্য তিনি তার বাণী প্রদান করেছেন জগতের মধ্যে যত নবী এবং রসুল আলিহিমসালাম সালাম প্রত্যেককে আল্লাহ পুকরবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য তাদেরকে প্রেরণ করেছেন সে দর্শক মাই টিভির এই ওয়াজ অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ কোনো না কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকের এই ওয়াজ অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল ভালো কাজের সাহায্য করা আর মন্দ কাজে সাহায্য না করা ভালো কাজটা কী ভালো কাজ বলতে গেলে আমরা কি বুঝি ভালো কাজ সে কাজটিকে বলে যে কাজটি করলে পরে প্রশংসা পাওয়া যায় ব্যক্তি প্রশংসিত হয় এর কর্তা মানুষের কাছে সবসময় আলোচনার পাত্রে পরিণত হয়ে যায় সে একজন ভালো মানুষ এই বিষয়টির স্বীকৃতি তার উপরে চলে আসে আর মন্দ কাজ মন্দ কাজ যেটা মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে যে কাজটি করলে পরে মানুষ ঘৃণা প্রদর্শন করে অথবা যে কাজটি মানুষ স্বীকৃতি দিতে চায় না এমন কাজগুলোই হল মন্দ কাজ এগুলোকে আমরা ভিন্ন ভাষায় পাপের কাজ অন্যায় অপরাধের কাজ আমরা বলতে পারি কারণ আল্লাপাকবুল আলমীন মানব জাতিকে সৃষ্টি করেছেন বিশেষ জ্ঞান দিয়ে আর সে জ্ঞানটি মানুষের ভিতরে বিদ্যমান থাকার কারণে সে কিন্তু সত্য এবং মিথ্যা হক এবং বাতিল ন্যায় এবং অন্যায় সুবিচার এবং অবিচার এগুলো কিন্তু সহজে সে বুঝতে পারে এই জন্য আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ভালো কাজের সহযোগিতা করা এই ভালো কাজগুলো যদি কেউ করে তাহলে সেই ভালো কাজটির জন্য আমি যেন বাধা হয়ে না দাঁড়াই আমার কারণে যেন ভালো কাজটি ব্যাহত না হয় আর সেই ভালো কাজের আমরা লিস্ট আপনাদের কাছে বলার চেষ্টা করব খারাপ কাজ কোনটা আর ভালো কাজ কোনটা নবী সাল্লাহ আলাই সাল্লাম অনেক সময় তিনি কিছু মন্দ কাজের ফিরিস্তি দিয়ে ভালো কাজটাকে তিনি সেখান থেকে বের করে নিয়ে আসতেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এই পৃথিবীর এই জগতের মানুষগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহ চান না যে পৃথিবীর কোনো মানুষের উপরে আল্লাহর গুস্বা আসুক আল্লাহ চান না পৃথিবীর কোনো সৃষ্টি সৃষ্টিমাখলুকের উপরে তিনি অসন্তুষ্ট হয়ে যান তিনি নারাজ হয়ে যান তার অসন্তুষ্ট সৃষ্টি হয় বরং তার বড় মায়ার এই সৃষ্টি আমরা হলাম আল্লাহর অত্যন্ত মায়ার সৃষ্টি আল্লাহ বলে আলমিন কতভাবে যে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে তিনি বলেছেন ওলাকাত্রাম না বানি আদাম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি সারা দুনিয়ার মধ্যে সবাই আমরা জানি আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যারা তারা যদি গুনাহের কাজ করি আমরা পাপের কাজ করি তাহলে প্রশংসা আসবে না সে কাজগুলো ভালো না হওয়ার কারণে কেউ কিন্তু আমাদেরকে সমর্থনও করবে না আসেন মন্দ কাজগুলো জেনে এর পাশে ভালো কাজগুলো আমরা বের করি এবং ওই ভালো কাজের আমরা সাহায্য করবো আমাদের প্রিয় নবীলাম তিনি বলেছেন ইদা ফালাত উম্মতি খামসা শরত হসলতন হাল্লা বেহাল বালা ইজাত তু খেজাল ফয়ুদ্দিওয়ালা ওয়াল আমানা তু মগনামা ওয়া জাকা তু মগরামা ওয়া তা রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা কিতাবুল ফিতান তার মানে ফিতনা ফাসাদের অধ্যায় স্পষ্টভাবে আমাদের প্রিয়ন বিশাল ইসলামের হাদিস এসছে আমাদের প্রিয়নবিশাল ইসলাম বলেছেন এজাফা আলত উম্মতি খামসা আশরাত হাসলাতান কোনো সমাজের মধ্যে যখন কোনো মানুষ কোনো সমাজের মানুষগুলো যদি পনেরোটি কাজে অভ্যস্ত হয়ে যায় তাদের সমাজে যদি পনেরোটি কাজ চালু হয়ে যায় হাল্লা বিহালবেলা আল্লাহর গজব তাদের উপরে আসবে গজব ঠেকাবার কারো ক্ষমতা নাই কোনো দরবেশের দ কবুল হবে না কোনো তসবি জপনাকারীর তসবি জপনা তার তসবির প্রতিটি দানা টপ টপ করে পড়ছে আল্লাহ নাম উচ্চারিত হচ্ছে কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করবেন না এই পনেরোটি মন্দ কাজ তার মধ্যে একটি হচ্ছে তুখেজাল ফাইয় দিওয়ালা যখন রিলিফের মাল চুরি হবে রিলিফ তার মানে গরিবের হক গরিবের জন্য সরকার কর্তৃক বরাদ্দ অথবা বিদেশের কোনো ফান্ড থেকে যদি কোনো এরকম দান অনুদান কোনো গরিব কোনো দরিদ্র কোনো অনাথ ঠিক এই ধরনের যারা সর্বশান্ত অর্থ কিচ্ছু নাই ঠিক এমন মানুষের জন্য যদি এই সহযোগিতা আসে তাহলে এটা যারা আত্মসাত করে এগুলো যারা খেয়ে ফেলে এগুলো যারা নিজের কাজে ব্যবহার করে সে হয়তোবা এই পদে আসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এখন চুরি না করলে ওই টাকাগুলো সে কোনো মতোই সে তুলতে পারবে না যদি বিষয়টা এমনই হয় এগুলো সব মন্দ কাজ এই মন্দ কাজের বিপরীতটা যিনি দায়িত্বশীল হবেন তিনি কখনও রিলিফের মাল চুরি করবেন না রিলিফের মাল যেন চুরি না করে এ কারণে তাকে সহযোগিতা করতে হবে তা বানুয়ালাল বীররে বাহ যে মানুষটি সৎ হয়ে থাকতে চায় যে মানুষটি একটি সমাজকে সৎ সমাজে প্রতিষ্ঠিত করতে চায় যেই মানুষটি সমাজকে সুন্দর একটি সমাজে বিনির্মাণ করতে চায় সে মানুষটাকে সবাই মিলে সাহায্য করতে হবে একটার আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ বীর মানে কল্যাণের কাজ ভালো কাজ এই ভালো কাজগুলো ভালো কাজগুলোতে সাহায্য করতে হবে প্রিয়নবী রসুল করিম সাল্লাহ আলি তিনি ইরশাদ করেন ইদা খাইরা যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণের কোনো কাজ নিতে চান যখন আল্লাহ কোনো বান্দার থেকে এই ধরনের ভালো কাজ তিনি নিতে চান ভালো কাজ নিতে চাইলে ওয়াজিরা আল্লাহ পোগরাব্বুল আলমিন তার জন্য কতগুলো সহযোগী তিনি নির্ধারণ করে দেন অন্য হাদিসের মধ্যে আছে জাল আলাহু বেতানা তাইন আল্লাহ ফবুল আলমিন তাকে দুই ধরনের মানুষ তার পাশে এনে দেন এক ধরনের মানুষ তাকে সাহায্য করে তার সহযোগিতা পেয়ে ওই ভালো মানুষটা আরও ভালো হওয়ার চেষ্টা করে তার মানে জাল আলাহু ওয়াজিরা খাইরিন ভালো মানুষ তার পেছনে আল্লাহ তালা সহযোগী হিসেবে দিয়ে দেন এই ভালো মানুষটা তার কাছে আসলে পরে একা কি পৃথিবীর সব কাজ একা করা যায় না একজন মেম্বার বলেন একজন চেয়ারম্যান বলেন একজন এমপি বলেন ঠিক এরকম প্রশাসনের অবকাঠামোতে যারা যেখানে বসে আছেন একা কখনও ভালো কাজ করা যায় না ভালো কাজ করার জন্য পাশে যারা আছে তাদের সাহায্য দরকার তাদের সহানুভূতি দরকার তারা যদি সহানুভূতি না করেন সাহায্য না করেন তাহলে ভালো কাজে কোনো দিন উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই একা কতটুকু শক্তি আছে আপনার কাছে একা কতটুকু বল নিয়ে আপনি আগাতে পারেন অতএব আপনাকে এই ভালো কাজটির জন্য আপনার সহযোগিতা দরকার এই জন্য আল্লাহ রব্বুল আলমেন আপনাকে এই ভালো কাজটি করার জন্য সাহায্য করতে সমস্ত মানুষকে গ্রামবাসী বলেন শহরবাসী বলেন যারা যেখানে আছে শিক্ষিত অশিক্ষিত সবার প্রতি আল্লাহ তালার নির্দেশ তা ভালো কাজের তোমরা সবাই মিলে তাকে সাহায্য করো তাহলে দেখবে ভালো কাজটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই ভালো কাজের সুফল সবাই ভোগ করবে আপনি মনে করুন একজন ধনী মানুষ আর একজন নিধন মানুষ যার সম্পদ নাই অর্থ নাই তার জন্য তো জাকাতের মাল খাওয়া আলামিন যায় আল্লাপর আলমিন আল্লাপরব্বুল আলামিন দান গ্রহণের খাত জাকাত দেওয়ার মতো তিনি আটটা মশ্রাপ আটটা খাতের কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তার মধ্যে ইনামা সাদাকা সাদাকাতুলিল ফোকারা যারা ফকির ওয়ালমাসা কিন যারা মিসকিন এই ধরনের যাদের অর্থ নাই বৃত্ত নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই চিকিৎসা করবে তো দূরের কথা ভালো পোশাক পরবে তো দূরের কথা নিজের খাবারটা জোগাড় করার মতো শক্তি নাই মাথা গুজাবার ঠাঁই নাই গৃহহীন হয়ে পড়ে আছে আশ্রয়হীন হয়ে পড়ে আছে রাস্তার পাশে ফুটপাতে যারা কোনো মতেই পলিথিন উপরে দিয়ে রাত কাটায় তাদের ঈদ কিন্তু এখানে হচ্ছে সম্পদশালী ব্যক্তি যারা তাদেরকে আল্লাপকরব্বুল আলমিন বলে দিচ্ছেন যে এদেরকে সাহায্য করো ভালো কাজ হবে এটা ওই গরিবগুলো মাথা গুজাবার ঠাঁই নাই তাদেরকে গৃহহীনদের তোমরা গৃহ দাও বাড়ি দাও মাথা গুজাবার ঠাঁই তাদের দাও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো তা করে আমরা করি কি ওদের পাওনাটা আমরা নিজেরা খাইয়ে ফেলি জাকাত পাবে যারা জাকাতের হকদার যারা তাদেরকে জাকাত না দিয়া আমরা নিজেরা নিজেরা শেষ করে ফেলি আমরা সবচেয়ে বড় জাকাত গ্রহণকারী সবচেয়ে বড় ফকির হয়ে যাই সবচেয়ে বড় মিসকির হয়ে যাই কত বড় দুঃখজনক কথা আমাদের সমাজের মধ্যে এগুলো কিন্তু ঘটছে এটা ঘটে এমন নয় যিনি সমাজের দায়িত্বে মনোনীত হয়েছেন নির্বাচিত হয়েছেন যাকে সবাই মিলে ভোট দিয়ে যাকে সবাই মিলে নির্বাচিত করে সমাজের দায়িত্ব দিয়েছে এবং সে যদি গমচোর হয় সে যদি মানুষগুলোর এই সমস্ত এই দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যে এই অর্থ সম্পদ তার সহযোগিতায় আসছে সেগুলো যদি তার কাছে দেওয়া না হয় তাহলে নিশ্চয়ই এই মানুষগুলো অবশ্যই তার জন্য বদয়া করবে এবং এই খারাপ মানুষটা সমাজের মধ্যে যদিও সময় মিলে তাকে প্রতিষ্ঠিত করেছে আসলে তারা ভালো মানুষকে প্রতিষ্ঠিত করে নেই এই জন্য আল্লাহ বলছেন তা বানু আল্লাহ তাকুয়া ভালো কাজগুলোতে তোমরা সাহায্য করবে তাকুয়ার কাজ আল্লাহ যেখানে মানুষ আল্লাহকে ভয় করে এমন কাজগুলোতে তোমরা আল্লাহর এই বান্দাকে তোমরা সাহায্য করবে সে দর্শক কোরআন এবং হাদিসের আলোচনা আমাদের জীবনে জানা এটা একান্ত প্রয়োজন আমাদের প্রিয়না বিশ্বাসরাম বলছেন তুমি একা জানলেই হবে না বরং বাল্লেগু আন্নিওয়ালা আয়া তুমি যতটুকু জানো অতটুকু যে জানে না তার কাছে পৌঁছে দাও ফালিউবাল্লিগি শাহিদুল গাইবা তিনি সেই বিদায় হজের ভাষণে বলেছিলেন আজকের যারা তোমরা আমার ভাষণ শুনলে অনাগত ভবিষ্যতে পৃথিবীর কেয়ামতের আগ পর্যন্ত জগতে যারা আসবে তাদের কাছে বাণীগুলো পৌঁছাবে যাতে করে তারাও একটি মননশীল জীবন একটি সুন্দর একটি চমকপ্রদ একটি প্রশংসিত জীবন লাভে যেন ধন্য হয় যা হোক আমরা আলোচনা করছিলাম তাবানু আলালি বতলা ইসমিওয়াল উদয়ান ভালো কাজের সাহায্য করা এই ভালো কাজগুলো আমরা মন্দ কাজের কথাগুলো বলছি এর থেকে আমরা ভালো কাজগুলো বের করব ঠিক অনুরূপভাবে আমাদের নাবিস ইসলাম বলেন পনেরোটি কাজ যদি কোনো সমাজের মধ্যে চালু হয় তাহলে সেই সমাজের মানুষগুলো আল্লাহর গজবের শিকার হবে তার মধ্যে আমরা একটি আলোচনা করলাম যদি রিলিফের মাল আত্মসাত হয় গরিব দুঃখীদের খাবার যদি ধনীরা লুটপাট করে ধনীরা যদি পকেট ভারী করে ধনীরা যদি এগুলো আত্মসাত করে তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসবেই এই গজব থেকে সেই সমাজকে রক্ষা করতে পারবে না সেই সমাজ একটা অধপতিত সমাজে পরিণত হয়ে যাবে কারণ তাদের নেতৃত্ব দানকারী ব্যক্তি চোর তার নেতৃত্ব নেতৃত্বদানকারী ব্যক্তি সবচেয়ে একটা অসৎ মানুষ একটি পাপি মানুষ একটি অন্যায়কারী মানুষ অতএব সেই অন্যায়ের কারণে আমরা নিজেরা জানি আমাদের মসজিদে যখন ইমাম সাহেব ইমামতি করেন তার পিছনে কিন্তু মসজেন থাকে এরপরে কাতারে লোক ভরা থাকে আল্লাহর রহমত প্রথম ইমাম সাহেবের মাথায় আসে আর ইমাম সাহেবের পরে তখন মহেন এবং দুই দিকে কাতারে ভাগ হয়ে যায় এরপরে পেছনের কাতারে এই জন্য আজ সফল আউ্ল তা মালাইকা প্রথম কাতারটাকে ফিরিস কাতারের সাথে তুলনা করা হয়েছে তার মানে প্রথম যে আল্লাহর রহমত এটা আসে ইমাম সাহেবের মাথার উপরে তো যিনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি তো সমাজের ইমাম তাই উনি যদি এই ধরনের দুর্নীতি পরায়ণ হন উনি যদি এই ধরনের আমানতের খেয়ানত করেন গরিব দুঃখীদের সম্পদ যদি লুটপাট করে খান তাহলে প্রথম গজবটা কিন্তু তার উপরে আসবে এবং ওই গজব ভাগ হয়ে হয়ে এর যত নেতা পাতি নেতা এর সাথে যারা যেভাবে আছে এদের মধ্যেই কিন্তু সেভাবে ওগুলো আস্তে আস্তে গজব এমনভাবে ছড়িয়ে পড়বে যেখানে আর দরবেশের দোয়াও কাজ হবে না এখানে কোন তসবি তাহালিল এখানে দোয়া ইউনুস পড়েন আর দোয়া নারিয়া পড়েন কোনো দোয়া কাজ হবে না তার কারণ যাকে আপনি যেখানে বসাইছেন বোতলের মধ্যে সেখানে যদি মদ রাখা থাকে আপনি হাজারো মধু ঢালেন মধু মদ হয়ে যাবে তার কারণ আগে পরিষ্কার করে নিতে হবে মদটা মদটা এর সম্পূর্ণভাবে দূর করতে হবে কাজে যে মাথার মধ্যে বাজে চিন্তা আছে যে মাথার মধ্যে খারাপ কাজের চিন্তা আছে সেই মাথাটাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র করা যাবে না ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কখনো কোনো কল্যাণ কোনো ভালো ভালো কাজের কখনো আশা করা যাবে না এ কারণে ভালো কাজ আমাদের প্রিয়নবী ইসলাম তিনি বলছেন যে আরেকটা ভালো কাজ হলো আর সেটা হলো এজাত্ত খেজাল ফাইও দিওয়ালা ওয়াল আমানতামতদারি আমানতটাকে যে গনিমত মনে করে তার মানে কোনো গরিব কোনো দুস্থ মানুষ যে ব্যাংক চিনে না টাকা জমা রাখতে হবে এর জন্য জমা স্লিপ সে লেখতে জানে না চেক বইতে কিভাবে স্বাক্ষর করতে হয় এটাও সে ঠিকমতো বুঝে না আমাদের সমাজে কিছু মানুষ তেমন আছে আল্লাহর মেহরবানি এখন শিক্ষিতের হার দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি শিক্ষাকে ছড়িয়ে দিয়েছেন বিনামূল্যে বছরের শুরুতে জানুয়ারির প্রথম তারিখে বই বিতরণ হচ্ছেন বই উৎসব হচ্ছে তার অর্থ হলো যে সমাজের প্রতিটি মানুষকে শিক্ষিত করতে হবে যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বড় উন্নত যেহেতু রসুল এ করিম সাল্লাহ সাল্লাম পবিত্র কোরআনের আয়াত দিয়ে গোটা জগৎকে জানিয়ে দিয়েছেন কোনো জাতির পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজে নিজেদের পরিবর্তন না করে এ কারণে আজকের আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আমানতটুকু যার কাছে যতটুকু আছে গরিবের কোনো সম্পদ যদি আপনার কাছে থাকে সম্পদ বলতে গেলে টাকা পয়সা থাকতে হবে এটা না বরং এমন তো হতে পারে যে ভাইয়ের ছেলের কাছে সেখানে পৈতৃক সম্পত্তি তার কাছে আমানত আছে ভাইয়ের কাছে ভাইয়ের সম্পদের সাথে বাপের থেকে মেয়ের পাওনা ভাইয়ের সম্পত্তির সাথে মিশে আছে সেখানে ভাইয়ের দায়িত্ব হবে যাতে তার বোনের সম্পদটাকে আলাদা করে তাকে দিয়ে দেয় এক মায়ের পেটে জন্ম নিয়েছে এক জায়গা থেকে পৃথিবীতে আসছে অতএব সেখানে ছেলে হওয়ার কারণে আল্লাহ তো তাকে সম্পদ বেশি দিয়েছে এত লোভ কেন এত বেশি খাইতে চান কেন এত বেশি খাওয়ার চিন্তা কেন বনটা কি পৃথিবীতে ভেসে আসছে বনটা কি এমনি এমনি পৃথিবীতে আসছে বনের কি কোনো দাবি নাই এই জন্য ইসলাম এখানে পরিষ্কার ভাষায় কারো হকের উপরে হাত দিতে নিষেধ করেছে ইসলাম বারবার বলেছে খবরদার তুমি কিন্তু কারো অধিকারকে হরণ করো না কারো অধিকারের উপরে কখনো হাত দিও না বড় চমৎকার এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পকরাবুল আলমিন বলেন যার যে দায়িত্ব যার যে পাওনা যার যে অধিকার তাকে তোমরা তার অধিকার ফিরিয়ে দাও খবরদার কারো অধিকার হরণ করো না কারো উপরে তার অধিকার হরণ করে তাকে তোমরা কখনো বঞ্চিত করো না আমরা অনেক সময় দেখা যায় যে জুনিয়রকে ডেঙ্গাইয়া তাকে সিনিয়র বানায় দেওয়া হয় একটা মানুষ যে পদে চাকরি করছে সে মানুষটি স্বাভাবিক গতিতে যেখানে তার প্রমোশন হওয়া দরকার সেখানে তাকে দেওয়া হলো না এটাও কিন্তু খারাপ কাজ করে কারা কোনো ফিরিস্তা এটা এসে করে না এটা আমাদের মতো মানুষই করে তা আমাদের মতো যে মানুষগুলো তাদেরকে সতর্ক হতে হবে তাদেরকে সতর্ক করতে হবে প্রশাসনিকভাবে এই ধরনের অন্যায় এই ধরনের এই গুরুতর অন্যায়গুলোকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না কাজেই আমাদের প্রিয়নবিশ্বাসলাম বলেন যদি এই অন্যায়গুলো হয় তাহলে অন্যায়কারী ব্যক্তি এই পাপে জড়িত হওয়ার কারণে আল্লাহর গজব ত্বরান্বিত হয়ে যাবে এবং সমাজের মানুষ আস্তে আস্তে ক্ষতির মধ্যে চলে যাবে সমাজের মানুষ সমাজ জমাত দেশ জাতি সবগুলি পৃথিবী থেকে ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমাদের প্রিয়নবিশ্বাসলাম শুভাগমন করেছেন এগুলোকে প্রতিহত করতে এই জন্যই

وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون سبحان الله شدشك مهاجرون الْقُرْآنِ المدلة بقرب العالمين بولين আমি আল্লাহ তোমাদের উপরে যে নেমত দিয়েছি সে তোমরা চর্চা করো বারবার মানুষের মধ্যে এটা নিয়ে আলোচনা করো আলোচনা যেন বন্ধ না হয় আলোচনা চালাতেই থাকো আলোচনা চলতেই থাকবে কেন আলোচনা চলবে আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে শত্রুতা ভরা ছিল তোমরা কেউ কাউকে পাত্তা দাও না তোমরা কেউ কারোর সাথে কোনো সহমর্মিতার কোনো ভাব তোমরা প্রকাশ করো না মনে হয় নিজেরা এক একজন বনের রাজ সিংহরাজ হিসাবে তোমরা পৃথিবীতে বাস করছো যে কারণে তোমাদের মধ্যে দ্বন্দ্ব তোমাদের মধ্যে বিষাদ তোমাদের মধ্যে পারস্পরিক বিশৃঙ্খলা অতএব প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি এসে তোমাদের মধ্যে ভাই ভাই বানিয়ে দিলেন ফাস বাহ তুম হি তোমরা আমার নবীর জীবনে এ কারণে চর্চা করবে যে নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের মহাশান্তি এখানেই রয়েছে তোমাদের সকল প্রশান্তি আর স্পষ্টত সেখানে বলা হলো যে তোমরা সেই নবীজি সাল্লামের কারণে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে কেন আলা কেনাকুমা তোমাদের এই সকল বিশৃঙ্খলা এই সবগুলো মারামারি কাটাকাটি হানাহানি একে অপরের উপরে নানা ধরনের অপবাদ এই সবগুলো তোমাদের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে পাপের ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে পৃথিবী আইসিউতে চলে গেছে পৃথিবীকে উদ্ধার করা বড় কঠিন কয়ামত অবিসম্ভাবী হয়ে গেছে এই পৃথিবীর ধ্বংস অনিবার্য এখন পৃথিবীকে ধ্বংস করতেই হবে এই পৃথিবীর মানুষ ভালো নয় পৃথিবীর মানুষ তারা অন্যায় অপরাধের মহাজগৎ তৈরি করে ফেলেছে এখানে কোনো শান্তি বলতে গেলে কিছু নাই অতএব আল্লাহ শান্তির পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে পাপিরা অন্যায়কারীরা তারা সেখানে ইচ্ছে মতো পৃথিবীকে ব্যবহার করবে আল্লাহ বলছেন না সেই সুযোগ আমি তোমাদেরকে কখনোই দেব না অসম্ভব ব্যাপার এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীকে শেষ করে ফেলা হবে কিন্তু তারপরেও তো কিছু ভালো মানুষ আছে ন্যায় যেমন তো নয় কিছু সৎ মানুষ আছে যারা সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে চায় ভালো কাজ করতে চায় সেই ভালো মানুষগুলোকে সমাজের দায়িত্ব হলো ধরে রাখা ভালো মানুষগুলোকে দায়িত্ব হলো যে সমাজের সকল মানুষ তাকে সমর্থন দেবে তাকে সহযোগিতা করবে তার এই ভালো কাজটির সহযোগিতা করার কারণে সমাজের মধ্যে ভালো কাজ জন্ম নেবে তার কারণ যে মানুষটা ভালো কাজ করতে পারে সে তো ক্রিয়েটার সে তো ভালো কাজের তৈরি তৈরি করতে পারে সে কারক সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত পবিত্র কোরআনের সে আয়াত আলাল যে লোকটা বাড়াবাড়ি করেছে ইতোমধ্যে যার বাড়াবারি প্রমাণিত হয়েছে যে সমাজের মধ্যে একজন দুষ্ট মানুষ হিসেবে পরিচিত হয়ে গেছে যার কাছে মানুষের কোনো মূল্য নাই যে মানুষটি তুচ্ছতাচ্ছিল্য করে তার উস্তাদকে তার মা বাবাকে আছে সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে না অবশ্যই সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে যে বাবার কদর মায়ের কদর তার কাছে নাই নিজের প্রতিবেশীর সম্মান তার কাছে নাই সে নিজেকে মনে করে হামচরে মান দিগারনেস আমি ছাড়া আর জগতে আসে কে এত বড়ো ড্যাম কেয়ার পৃথিবীতে চলে এই মানুষগুলোকে সোজা করার জন্য সকলের সাহায্য একান্ত প্রয়োজন সকলে মিলে তাকে যদি প্রতিহত করা না যায় এ কারণে আল্লাহ বলছেন তা বানু আল্লাহ বীরবত্তাক ভালো কাজের সাহায্য করো আর হাদিস শরীফ থেকে আমরা জেনেছি আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি কোনো কোনো বান্দার কাছ থেকে যখন আল্লাহ কোনো ভালো কাজ আশা করেন জাল আল্লাহু আমিরান আল্লাহ রব্বুল আলমিন তার জন্য একজন ভালো সহযোগী সাহায্যকারী তার পিছনে তিনি তৈরি করে দেন ওই ভালো মানুষগুলো ওয়াইন নাসিয়া জাক যখন সে ভুলে যায় তখন এই ভালো মানুষগুলো পাশে থেকে তাকে স্মরণ করে দেয় যে খবরদার এই ভালো কাজটা কিন্তু করা বাকি আছে তার মানে চলো নামাজে যাই তাহলে নামাজেই ভালো কাজ নামাজ এ পর্যন্ত ভালো কাজ নিঃসন্দেহে কিন্তু নামাজেই যে কেবল ভালো কাজ আর পৃথিবী যে ভালো কাজ নাই এমনটা তো নয় বরং আমরা সেই গরিব দুঃখীদের সাহায্যে আমরা এগিয়ে যেতে পারি কারোর সাথে কমিটমেন্ট থাকলে সেই কমিটমেন্ট আমরা পূরণ করব। কেউ যদি অসুস্থ হয় তাকে আমরা চিকিৎসার সহযোগিতা করব। ঠিক অনুরূপভাবে যদি কেউ প্রতিবন্ধী হয় অটিজম এই যে প্রতিবন্ধী যদি কেউ হয় তাহলে সেই প্রতিবন্ধীদেরকেও কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের সমাজের মধ্যে একদল আছে হিজরা যারা সমাজের মধ্যে ওই রাস্তার পাশে সেই গাড়িগুলোকে ধরে ধরে যারা টাকা পয়সা আদায় করে অথবা কোনো বাচ্চা কারো ঘরে জন্ম নিলে সেখানে বিশাল বড় ঢোল তবলা নিয়ে উপস্থিত হয় সেখানে টাকা দাবি করে তারা নেয় এদেরকে আমরা সহযোগিতা করছি না এদেরকে আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করছি না এদের দুর্বৃত্তায়ন চলছে তার মানে রাস্তায় ঘাটে যেখানে সেখানে যা ইচ্ছা তারা করছে এরাও কিন্তু মানুষের একটি দল এরা মানুষ থেকে বিচ্ছিন্ন কেউ নয় এরাও কিন্তু মায়ের পেটে জন্ম নিয়েছে কোন বাবার অরস যা সন্তান তারা অথচ আমরা কিন্তু তাদেরকে সাহায্য করছি না বরং আমরা তাদেরকে ব্যঙ্গ করছি অথবা তাদেরকে আমরা নিগৃহীত হিসাবে আমাদের সমাজ থেকে আমরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছি তাদের কোনো ঠাই নাই অথচ আমরা যদি তাদেরকে আমরা কোনো ইন্ডাস্ট্রিজে অথবা কোনো এরকম অফিসিয়াল কোনো শিক্ষা দিয়ে তাদেরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কেন পারবো না কেন পারব না একটা জাতির কাছে সেই শক্তি অবশ্যই আছে সমাজের সব মানুষগুলো এই অবহেলিত মানুষগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এদের সহযোগিতায় যদি এগিয়ে আসি তা বানুয়াল বির্রেওয়া তাকোয়া এই ভালো কাজগুলোতে যদি আমরা এগিয়ে আসি তাহলে দেখবেন এই সমাজেরা এই নোংরামি কাজটা তারা করবে না যে কাজটাতে আপত্তি তৈরি হয় যে কাজটাতে ভীতি তৈরি হয় যেখানে অর্থ করি সবগুলো নানাভাবে নষ্ট হওয়ার সুযোগ থাকে আমরা তো এর থেকে একটা সমাজকে রক্ষা করতে পারি ঠিক অনুরূপভাবে আমাদের সমাজের মধ্যে ঠিক এমন কিছু মানুষ আছে যারা বেকার যাদের কোনো কাজ নাই এই যে কর্মহীন মানুষগুলো তাদের তো আমরা কর্ম সৃষ্টি করতে পারি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে নিজের কথা চিন্তা না করে আরেকজন মানুষ সেও তো আল্লাহর সৃষ্টি তার ঘরে তো পরিবার আছে তার শিশু আছে তার সন্তান আছে তার স্ত্রী আছে অতএব সেই লোকটা যেন চলতে পারে তাকেও কিন্তু আমরা সাহায্য করতে পারি তা বানু আল্লাহ বীর তাকুয়া ভালো কিছু দিয়ে কিন্তু তা না করে যদি এর উল্টোটা হয় আমরা যদি আবার তাদের কাছে একটা ভিজিএফ কার্ড নিতে যদি সেখানে তিন হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নেই যে উনি প্রতি মাসে সরকারের থেকে কিছু অনুদান পাবেন অতএব সে কার্ডটা তৈরি করতে গেলে এমনি তো গরিব নাই কিছু এমনি তো তার সব কিছু শেষ তার না আছে ঘরে সুন্দর বিছানা না আছে তার কোনো ব্যাংক ব্যালেন্স না আছে তার সামাজিক কোনো অবস্থান এমন একটা লোকের কাছ থেকে পাঁচ পাঁচ হাজার টাকা নিয়ে আমি তাকে একটা ভিজি ভিজিএফ কার্ড দিয়ে দিলাম অথবা এই ধরনের একটা কার্ড করে দিলাম যাতে প্রতি মাসে সে সরকারের পক্ষ থেকে রিলিফ পায় কিন্তু আমার কি এই কাজটা করা শুদ্ধ হয়েছে সৈয়দুল কৌমে খাদে মহুম আমাদের পিরোনা ইসলাম তিনি বলেছেন যে সমাজের সর্দার সেই ব্যক্তি হবে যে ওই সমাজের খেদমত করতে পারবে খাদেম হতে পারবে নিজেকে খাদেম বললে তো গরম হয়ে যায় হ্যাঁ আমাকে তুমি খাদেম বললে আমার ইজ্জত নাই আপনি সৌদি আরবের বাদশাহ আপনি জানেন সৌদি আরব কাবা ঘরের খেদমত করে হারামাইন শারিফাইন কাবা ঘর মসজিদে নববী মসজিদে হারাম মক্কার মসজিদ আর মদিনার মসজিদ দুই মসজিদের খেদমত করে ওরা নিজের পরিচয় দেয় খাদেমুল দেমুল হারাম ফাইন দুই হারামের খাদেম খেদমত গার কাজে খাদেম শব্দটা খারাপ না খাদেম শব্দটা অত্যন্ত ভালো শব্দ একটি একটি বরকতি শব্দ অতএব আজকের দর্শক যারা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ পকরবুল আলমিন ভালো কাজগুলো করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় বিশ্ব ইসলাম তিনি বলেছেন সমাজের মধ্যে গজব আসবে ওই সময় যখন কোনো সন্তান তার মা বাবাকে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য এটা দিবে না স্ত্রীকে সম্মান দেবে স্ত্রীর জন্য সেই বড় বড় মার্কেটে গিয়ে সে সেখান থেকে তার জন্য সব সওদা করছে বিদেশ থেকে আসার এক সময় সে একবারে সুটকেজ ভর্তি বিরাট কিছু লাগেজ ভর্তি স্ত্রীর জন্য সব নিয়ে আসছে অথচ মা বাবার জন্য কিছু নাই এমনও কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে আর যে মা বাবার মাধ্যমে বেটা তুমি আসলা পৃথিবীতে এই মা বাবাকেই তুমি চিনো না আর যে বউ তোমার জীবনে আসছে আঠারো বছর বয়সের পর যেটা আসছে তোমার জীবনে বাইশ বছর তিরিশ বছর বয়সের সময় আর সেই স্ত্রীর জন্য তোমার সওদা তোমার ওই সমস্ত কেনাকাটা এগুলো ভরে গেছে পুরা সুটকেস আর ভরে গেছে তোমার এই সমস্ত লাগেজ অথচ মা বাবার জন্য তারা যে জিনিসটা পছন্দ করেন একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট জিনিস হয়তো একটু শরবত পছন্দ করেন তুমি তো পার্থে এই ধরনের কিছু আনতে কিন্তু সে আনবে না তার অর্থ হলো এই যে সমাজের মধ্যে মা বাবার কদর সম্মানটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তা বানো আসো সবাই মিলে সাহায্য করো বীর কল্যাণের কাজ নবী কারিমসা কাছে একদল সাহাবি এসে বলছেন হুজুর জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে করে যদি শহীদ হওয়া যায় তাহলে শহীদ হয়ে গেলে তো নবীজি আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব নবী করিম বলছেন তোমার ওখানে যাওয়ার দরকার নাই যুদ্ধের ময়দান তোমার জন্য না সাহাবি বলছেন হুজুর কেন আমি অস্ত্র চালাইতে জানি না আমার হাতে অস্ত্র আমি কি অস্ত্র পরিচালনা করতে জানি না নবী বলছেন তুমি সবই চা পারো কিন্তু ওইখানে যাওয়ার যোগ্যতা এখন অর্জন করো নাই সাহাবি জিজ্ঞাসা করলেন হুজুর বুঝতেছি না যুদ্ধের ময়দানে অস্ত্র পরিচালনা করার মতো শক্তি থাকার পরও সেখানে আমি যাওয়ার যোগ্যতা রাখি না নবীজি বললেন শোনো তোমার মার তোমার বাবার খেদমতে তুমি নিয়োজিত হও তোমার বাবা তোমার মায়ের খেদমত করলে ওই জেহাদের চেয়ে তুমি সবচেয়ে বেশি সোয়াব পাবে তার মানে নভিজি বুঝতে পেরেছেন যে লোকটা তার মা বাবার খেদমত করে না ওদিকে জেহাদে যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া বিশাল অস্ত্র নিয়ে এসে উপস্থিত জান্নাতে যাইতে চায় আরে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে তুমি সন্তুষ্ট না করো তুমি কি জানো আমাদের প্রিয় নবী ইসলাম তিনি বলেছেন আল জান্নাত তাহাতে আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো মায়ের পায়ের নিচে দুজন হয় তাহলে বাবা কি বাদ পড়ছে বাবা বাদ পড়ে নাই বাবা এর ভিতরে আছেন মায়ের গুরুত্ব বেশি এই কারণে যে মা যে কাজগুলো করছেন সেটা বাবা পারেন না যেমন মা গর্বে ধারণ করছেন আমাদেরকে বাবা কোনো দিন গর্বে ধারণ করতে পারতেন না ঠিক মায়ের বুকের দুধ পান করে অমীয় সুদা পান করে আমরা আমাদের এই লিকুইড খাবারটা খেয়ে আমাদের শিশুকাল আমরা বেঁচে বেঁচেছি আমরা বেঁচেছিলাম ঠিক অনুরূপভাবে মা আমাদেরকে যখন প্রসব করেছেন যেটা বাবা কোনোদিন এই প্রসবের বেদনা উপলব্ধি করতে পারেন না কোনো পুরুষের পক্ষে যে তার মানে কোনো অবস্থাতেই এই প্রসব বেদনা উপলব্ধি করার মতো ক্ষমতা কারো নাই এ কারণে পবিত্র কোরআন মজিদা আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন ওয়াবসাই হে বেওয়ালে ওয়া ওয়াসাইন আল ইনসান বেওয়ালে

তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে নিয়ে হাঁটাচলা করেছেন কত যে ভার কত যে কষ্ট হয়েছে তার আর সেই কষ্ট তুমি খবরদার তাকে আর দিবে না যে কষ্টটা তোমাকে নিয়ে মা করেছেন ওহানান হামালাত আল্লাহ ওয়াহিনু পিয়ামায়ন দুই বছর পর্যন্ত বুকের দুধ ছেড়ে দিয়ে তোমাকে দুধ পান করিয়েছেন আনিসকুর লি ওয়ালে দায়িকা তোমার মা আর আমি আল্লাহ আমার এবং তোমার মা বাবার তুমি শোকর আদায় করবে কৃতজ্ঞ হবে তাদের যে চাহিদা তাদের যে পাওনা এটা আদায় করবে ছেলে পেলে এখন বড় হয়ে গেলে চাকরি একটা ভালো পেলে ব্যাস মাও দরকার নাই বাবাও দরকার নাই গ্রামের বাড়িতে মা বাবাকে পাঠায় দেয় কত রকম কৌশল করে আর সেই কৌশলে সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে মা বাবাকে বঞ্চিত করা খবরদার তোমার মা তোমার বাবাকে কোনো দিন বঞ্চিত করে নাই তোমার মা তোমার বাবাকে যদি তোমার বাবা যদি তোমাকে বঞ্চিত করতেন তুমি আজকে এতবার শিক্ষিত এতগুলো টাকা বেতনের তুমি চাকরি পেতে না কাজেই গোড়ায় ফিরে আসতে হবে শুধু দর্শক আল্লা সুবাহানহা তাআলা আমাদেরকে আমাদেরকে তিনি যে সম্মান দিয়েছেন সে সম্মানটা মা বাবার কারণেই কিন্তু আমরা পেয়েছি এই সম্মানটা মা বাবাকে আপনি বাদ দেন ছেড়ে দেন মাইনাস করেন আল্লাহ আপনাকে মাইনাস করে দিবে। আল্লাহ আপনাকে প্লাসে রাখবেন আপনার মতো বান্দার আল্লাহর প্রয়োজনই নাই আপনি অকৃতজ্ঞ আপনি আপনার মা আপনার বাবা না খেয়ে পড়ে আছে আর আপনি ওই যে গুলশান বলানির বড় বড় হোটেলে সেখানে গিয়ে আপনি জিব্বা শান দিয়ে খাইতেছেন আপনি সেখানে বিশাল রসনা বিলাস তার মানে আপনার জিব্বা ভরে না প্যাট ভরে জিব্বা ভরে না চোখ ভরে না আপনি সেগুলোতে যান অতএব আমাদের প্রিয়নবী ইসাল্লি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দার থেকে আল্লাহ যখন ভালো কাজ নেওয়ার ইচ্ছা করেন তখন তার জন্য কতগুলো মানুষ ভালো কাজের পরামর্শদাতা হিসাবে তার পাশে তিনি যোগ করেন ওরা সব সময় তাকে সাহায্য করে যে ভালো মানুষটা সমাজের কাজ করতে চায় জাতির কাজ করতে চায় সেবা করতে চায় অতএব এই সেবককে আসো আমরা সবাই মিলে সাহায্য করি কারণ আপনি তসবি নিয়ে আছেন আপনি জায়নামাজ নিয়ে আছেন তসবিহার যায়নামাস এটা ব্যক্তিগত আমল কিন্তু সামগ্রিকভাবে সামাজিক আমল ছাড়া আপনার আগাবার সুযোগ নেই এ কবি বলেছেন তসবিহার মুসল্লা দেখে খোদেলাহি ভুলবেন না তসবিহার মুসল্লা দেখে খোদেলাহি ভুলবেন না মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেস্তের দুয়ার খুলবে না আপনি মানুষের সেবা করতে জানলেন না আপনি মানুষগুলোকে ঘৃণার বস্তুতে পরিণত করে দিলেন কখনো আপনার জান্নাত নাই আপনাকে জান্নাত দেয়া হবে না জান্নাতে আপনার কোনো ঠাঁই নাই অপদার্থ কোনো তাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া যাবে না বিশাল ব্যাপার এজন্য পবিত্র কোরআনের আয়াতের আলোকে যে হাদিস খানা আপনাদের সামনে তুলে ধরেছি আর সেখানে বলা হচ্ছে ভালো কাজের সাহায্যের জন্য আল্লাহ তার জন্য ওজির বানাই দেন ওজির মানে মন্ত্রী তার সাহায্যকারী বানিয়ে দেন আর এই সাহায্যকারী মানুষটা তাকে সহযোগিতা করে সে যদি ভুলে যায় তাহলে তাকে স্মরণ করে স্মরণ করিয়ে দেয় আর যদি সে খারাপ হয় তাহলে তার পিছনে আল্লাহ তারা ঠিক ওইরকম তার উজির নাজির মন্ত্রী বানায় দেন যেগুলো তাকে সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করে এবং যদি সে ভুলে যায় ওয়াই নাসিয়া যদি ভুলে যায় ওলা মিজাকির হো তারা কখনো তাকে স্মরণ করায় দেয় না তাকে ভালো হতে দেয় না খারাপের পথে তাকে প্রতিষ্ঠিত রাখে এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো ভালো মানুষকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব হলো সর্বতভাবে তাকে সমর্থন দিয়ে অথবা তাকে যেভাবে সহযোগিতা করলে পরে একটা সমাজ সুশীল সমাজে পরিণত হয়ে যাবে মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে এবং সে নিজেও একজন সৎ মানুষ হিসেবে বাস করবে মানুষগুলো তার কারণে সৎ মানুষে পরিণত হবে সুশীল সমাজ তৈরি হবে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমরা যেন সৎ মানুষ হতে পারি ভালো কাজগুলো করতে পারি ভালো কাজে সাহায্য করতে পারি তৌফিক দান করেন মাই এই ওয়াজ অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা এই সময় দেখবেন সকলের প্রতি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন والسلام عليكم ورحمه الله وبركاته